আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল বাংলা পাঠ। আমরা রয়েছি আজ গল্প পাঠে। গল্প পাঠ সভাকবি, লিখেছেন শৈলজানন্দ মুখোপাধ্যায়, চতুর্থ পর্ব। তারপর হঠাৎ একদিন রাজার মাথায় কি খেয়াল চাপল, মন্ত্রীকে ডেকে বলল, রাজ্যে প্রচার করে দিন, যে লোক সবচেয়ে ভালো কবিতা লিখতে পারবে তাকে আমি আমার সভাকবি করব। সংবাদটা যেই প্রচারিত হওয়া, ব্যাস তার পরের দিন থেকে গাদা গাদা কবিতা আসতে লাগলো রাজ দরবারে। কবি আর কবিতার দায়ে মন্ত্রীর অবস্থা হলো ঠিক পাগলের মতো। মন্ত্রী রাজাকে গিয়ে বললে, কবিতার আমি কিছু বুঝি না, রাজা বিচারের ভার আপনি গ্রহণ করুন। রাজা এতদিন পরে আবার একটি কাজের মতো কাজ পেল। পর্বত প্রমাণ কবিতার স্তূপে একটি একটি করে পড়তে লাগলো। 3 মাস লাগলো তার কবিতাগুলো পড়া শেষ করতে।